আসসালামু আলাইকুম তানিয়াস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন একটি ভিডিও আশা করছি সবাই আল্লাহ রহমত অনেক ভালো আছেন আমি আজকের ভিডিওতে কিভাবে চালতে কাটতে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসছি আশা করছি পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন চালতার আচার কিন্তু আমরা কম বেশি অনেকেই পছন্দ করি আমি তো ব্যক্তিগতভাবে সব আচার থেকে চালতার আচার অনেক বেশি পছন্দ করি তাই ভাবলাম চালতা কিভাবে কাটতে হয় সেটা থেকেই না হয় শুরু করি আমি একটা চালতা নিয়েছি আজকে সেটা মাঝখান থেকে সিজে নিলাম তারপর সেটাকে আবার ভাগ করে নিলাম অর্থাৎ একটা চালতাকে আমি চার ভাগে ভাগ করে নিলাম আমার চালতাটা একটু এ সাইড থেকে ডিফেক্ট ছিল কয়েকদিন ফ্রিজে রাখা হয়েছিল তো এজন্য তো সেটা আমি ফেলে দিব সাইড থেকে তারপর কেটে নেওয়ার পরে আপনার দেখুন এই যে এই অংশটা এটা চাল তার বীজ বলতে পারেন আসলে বীজ কিনা জানি না আমিও মানে এটা চাল তার কোনো কাজে লাগে না এটা ফেলে দিতে হয় এবং এটা খুব পিছলে একটা পদার্থ এটার কারণেই পুরো চালতেটা একটু পিছলে পিছলে হয় আর চালতে কাটার সময় কিন্তু খুব সাবধানে কাটতে হয় আমি পাশে একটা কাপড় রেখেছি সুতি যখনই হাতটা বেশি পিছলে যাবে তখনই আমি হাতটা কাপড়টাতে মুছে নেব তাহলে পিছলে গিয়ে হাতটা কেটে যাওয়ার আশঙ্কা কম থাকে আর চালতে কাটার সময় খুব সাবধানেই কাটতে হয় কারণ পিছলে অনেক সময় হাতটা কেটে যেতে পারে যখনই আমি চালতে এভাবে কাটলাম এবং মাঝখানের এই অংশটা ফেলে দিয়ে এর বোটাটার কাছে একটু ফেলে দেব তখনই এগুলো পাট পাট করে খুলে আসবে আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন চালতা তো আসলে একটা আস্ত কোনো ফল না এটা একটা পাট পাট করে সাজানো থাকে যখনই বোটার অংশটা খুলে ফেলা হয় বা কেটে ফেলা হয় তখন সেই পাট পাট করা অংশগুলো নিজে থেকেই খুলে আসে এবং তারপর আস্তে আস্তে এটা প্রসেস করলে হয়ে যায় আর চালতা দিয়ে যে কোনো রেসিপি বলেন বা আচার বলেন এটা অনেক টেস্ট হয় অনেক বেশি টেস্ট হয় চালতে কাটাটা একটু ঝামেলার আমি আজকে ছুরি দিয়ে আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি তবে ছুরি দিয়ে যে করতে হবে এরকম কোনো কথা নেই আপনারা চাইলে বটি দিয়েও কাজটা খুব সুন্দরভাবেই করতে পারবেন আমি এবারে আস্তে আস্তে চালতার উপরের যে সবুজ অংশ আছে এটা ছুলে ফেলে দেব ময়লাগুলো বেশ সাইডে রেখে দেব বোটার অংশটা ফেলে দেব আর চালতা কাটার কিছুক্ষণ পরেই একটু কালচে রঙ ধারণ করতে শুরু করে এতে সমস্যার কিছু নেই আচার বানানোর পরে আর ওরকম কালারটা থাকে না আমি এবারে উপরের অংশটা বা সবুজ যে খোসার আবরণটা সেটা আমি ছুলে ফেলে দিব এভাবে আস্তে আস্তে করে সব অংশটাই সব অংশের এই সবুজ অংশটা আমি ফেলে দিব আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে ওপরের যে সবুজ আবরণ সেগুলো ছাড়ানো হয়ে গিয়েছে তবে ভেতরকার যে একটা সাদা সাদা আবরণ থাকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব এটা কিন্তু আমি ফেলে দেইনি তবে কেউ চাইলে এটা ফেলে দিতে পারেন তবে আমি আচার বানানোর পর দেখেছি যে এই হালকা হালকা যে সাদা আবরণটা থাকে এটার জন্য আচারটা খেতে আরও বেশি টেস্ট হয় বেশ এটা চিবিয়ে চিবিয়ে খেতে বেশ মানে অনেক মজা লাগে আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিনা জানি না তবে যদি একান্তই কেউ এটা পছন্দ না করেন তাহলে এটা ফেলে দিতে পারেন এই যে এই ভেতরকার অংশ ভেতরকার অংশটা আমি ফেলে নিই আপনারা দেখুন এই যে এটা আমি রেখে দিয়েছি এখন আমি এটাকে পিস পিস করে লম্বা লম্বি করে কেটে নিব ঠিক এইভাবে পাতলা পাতলা করে যে কোনো রেসিপির জন্যই এভাবে কাটলেই চলবে সেটা আচারই হোক বা অন্য যে কোনো টক রান্না হোক এভাবে কেটে নিলেই হয়ে যাবে আমি বারবার বলছি কাটার সময় কিন্তু খুব সাবধানে কাটবেন দেখুন বারবারে কিন্তু আমার হাতটা পিছলে যাচ্ছে আমি কাপড় দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে আমি আবার কাটতে শুরু করেছি যাতে করে আমার হাতটা কেটে না যায় এভাবে করে আমি সব চালতেগুলো পিস পিস করে কেটে নিব খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না যাতে করে আচারটা তৈরি করার পর চেটে ফুটে খেতে বেশ মজা লাগে এই যে আমার চালতে কাটা হয়ে গিয়েছে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই তার নোটিফিকেশন পেয়ে যান আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ